হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস, নিবন্ধন, ব্যাংক সহ বাংলা, ইংরেজি, অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখুন, যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে। অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষা 2018। আলো শব্দের বিপরীত অর্থ কোনটি? এখানে চারটি শব্দ আছে, এর ভিতরে বিপরীত অর্থ কোনটি? সঠিক উত্তর আধার। কালো কালো চেহারা এ বাক্যে কি বোঝাতে দ্বিরুক্তি ব্যবহার হয়েছে? আধিক্যতা বোঝাতে। আসামির পক্ষে উকিল কে? এখানে পক্ষে কি অর্থে ব্যবহার হয়েছে? সহায়ক অর্থে। ইঁদুর কপাল এর সমার্থক বাগধারা কোনটি? মন্দ ভাগ্য। কোনটি শুদ্ধ বানান? এখানে চারটি শব্দ আছে, এর ভিতরে শুদ্ধ বানান হল পারিভাষিক, অপশন ক। চায়ের বাগান কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোনটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, ঘোড়াকে চাবুক মারো, চাবুক। সংযম শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সম প্লাস যম, সংযম। গরিয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গরীয়সী, অপশন ক। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। এক কথায় প্রকাশ করুন পাঁচ শেরের সমাহার। এই প্রশ্নের সঠিক উত্তর পশুরি। নিম্নে কোন শব্দটি জাপানি? রিক্সা। বচন অর্থ কি? বচন অর্থ কি? সংখ্যার ধারণা। সমুদ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর সলিল। বাংলা ভাষায় পরাশ্রী বর্ণ কতটি? তিনটি। অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আপনি যদি এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর পিডিএফ ফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন।